ভিওয়ার্স আজকে আমি চেষ্টা করলাম তোমাকে টাই ট্রাইগোনোমেট্রির পার্ট ওয়ান বলে একটা চ্যাপ্টার বা একটা টাইপ যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বহুবার এসে এসএসসির পরীক্ষায় এসে রেলের পরীক্ষা এসে গ্রুপ ডির পরীক্ষা এসে সেই অঙ্কটার একটা প্যাটার্ন আমি তোমাকে দেখালাম আশা করি এই প্যাটার্নের অঙ্ক তোমাকে দিলে তুমি পারবে গুড ইভিনিং ভিওয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ট্রাইগোনোমেট্রি পার্ট ওয়ান ই ভিওয়ার্স আজকের ভিডিওতে যে অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করবো এই অঙ্কগুলো ভীষণই ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কোন কোন পরীক্ষায় এসছে এসএসসির পরীক্ষা এসছে এসএসসি বলতে সিজিএল সিএচএসএল এম টিএস ঘুরে ফিরে বারবার করে এসছে এই অঙ্কগুলো আর কোন পরীক্ষায় এসছে রেলের এন টি গ্রুপ ডির পরীক্ষায় এসছে ভিওয়ার্স যে অঙ্কগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো দেখো সেই অঙ্কগুলো প্রত্যেকটা একই প্যাটার্নের অঙ্ক অর্থাৎ এই অঙ্কগুলো তুমি যদি একবার বুঝে যাও এই প্যাটার্নের অঙ্ক নিয়ে অন্তত তোমাকে আর পরীক্ষার হলে টেনশন করতে হবে না কি অঙ্ক কিভাবে করবে এবং কিভাবে শর্টকাটে করবে সেটাই আজকে আমি তোমাকে বলবো ভিওয়ার্স এই অঙ্কটা পড়ার জন্য আমরা কোনো ট্রাইগোনোমেট্রির জন্য আলাদা রুলস মনে রাখার দরকার নেই এই অঙ্কটা করার জন্য আমাকে সাইন কস টেন এসব কিছু মনে রাখার দরকার নেই একটা ছোট্ট ট্রিক্স বলে দেব। সেই ট্রিক্সটা অবলম্বন করলে তুমি অঙ্কগুলো একেবারে শর্টকাট একদম কি বলবে জিকের মতো দাগিয়ে দিতে পারবে চলে যাব দেখো কি আছে বলছে সাইনে স্কোর ওয়ান ডিগ্রি সাইন স্কোর ফাইভ ডিগ্রি সাইন স্কোর নাইন ডিগ্রি ডট 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 মানে কি এভাবে চলছে ওয়ান ফাইভ নাইন চার চার করে গ্যাপ তারপর নাইনের পরে আবার চার কত আসবে তেরো তারপর সতেরো এভাবে চলবে কতক্ষণ এইট্টি নাইন পর্যন্ত বলেছে ভ্যালু নির্ণয় করো কি করবে রিভার্স দেখো তো পরেরটা কী আছে সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি টেন ডিগ্রি এখানে গ্যাপ আবার পাঁচ করে আছে পনেরো চলছে সাইনেস্কার এইট্টি ফাইভ সাইনাস স্কোয়ার নাইনটি ডিগ্রি তারপরে কি আছে কস স্কোয়ার ওয়ান ডিগ্রি কস স্কোয়ার থ্রি গ্যাপ কত টু কস স্কোয়ার ফাইভ ডিগ্রি চলছে এবং আট এই ফোর ডিগ্রি এইটি ফাইভ ডিগ্রি এর ভ্যালু কত বিভার্স অত্যন্ত সহজে করে ফেলতে পারবে দেখো কি করবে প্রথমে আমরা দেখব এই সাইন স্কোর ডিগ্রি প্রথমটা এবং লাস্টেরটা যোগফল নব্বই আসে কিনা হ্যাঁ সাইনাসকার ওয়ান ডিগ্রি এবং সাইনেস্কার এইটটি নাইন ডিগ্রি দুটোকে যোগ করলে কত আসে এইটটি নাইন প্লাস ওয়ান নব্বই যদি নব্বই আসে আমরা কি করব এই এইটটি নাইন থেকে এই ওয়ানকে বাদ দেব। কখন যখন দুটোর যোগফল ফল নাইনটি হবে তখনই বাদ দেব। প্রথম স্টেপ দুটোর যোগফল কি নাইনটি হচ্ছে হ্যাঁ হচ্ছে তাহলে আমরা কি করব। তাহলে আমরা এই এইটটি নাইন থেকে আমরা ওয়ানকে বাদ দেব। তাহলে কত পেলাম অষ্টআশি ভিভার্স বুঝতে পেরেছ আশা করি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এদের মাঝখানে যে গ্যাপগুলো আছে গ্যাপ কত করে আছে দেখো তো চার করে আছে এক পাঁচ ডিফারেন্স কত চার পাঁচ নয় ডিফারেন্স কত চার অর্থাৎ ডিফারেন্স যেটা আছে আমরা সেই ডিফারেন্সটা দিয়ে এবার ভাগ করব। তাহলে কত হলো বাইশ ভিভার্স আমি কি করেছি প্রথমে দুটো যোগফল নাইনটি হবে কিনা দেখব যদি নাইনটি হয় তাহলে এটা থেকে এটাকে বাদ দেব দিয়ে পেয়েছি অষ্টআশি তারপরে কি করেছি এদের যে গ্যাপটা আছে সিরিজের যে গ্যাপ সেই সিরিজের গ্যাপ দিয়ে ভাগ করেছি ভাগ করে যেটা পাবো তাকে হাফ করে হাফ যোগ তাকে হাফ করে হাফ যোগ মানে তাকে হাফ করে দাও এগারো হাফ করে তার সঙ্গে হাফ যোগ করে দাও তোমার আনসার হয়ে গেছে ভিভার্স অত্যন্ত সহজে করতে পারবে পরীক্ষা হলে অনেক স্পিড বেড়ে যাবে একবার বুঝতে পারলে আমি একবার বলে দিই দুটো যোগ ফল নাইনটি তাহলে এইটটি নাইন থেকে ওয়ান বাদ দিলে অষ্টআশি গ্যাপ চার আছে চার দিয়ে ভাগ করে পেলাম বাইশ গ্যাপ দিয়ে ভাগ করার পরে যেটা পাবো তাকে হাফ করে হাফ যোগ আনসার হয়ে গেছে চলো পরেরটা দেখো কি আছে দেখো সাইনেস স্কোয়ার ফাইভ ডিগ্রি আর সাইনেস স্কোয়ার কত আছে নাইনটি ডিগ্রি দুটো যোগফল তো নাইনটি নয় এটা তো নিজেই নাইনটি হয়ে গেছে তাহলে আমরা কী করবো তাহলে আমরা সাইনে স্কোয়ার ফাইভ ডিগ্রি নেব এই নাইনটিটাকে আপাতত বাদ দেবো সাইনেস স্কোয়ার এইট্টি ফাইভ ডিগ্রি এবং সাইনেস স্কোয়ার ফাইভ ডিগ্রি দেখো তো দুটোর যোগফল নাইনটি আসে কিনা হ্যাঁ আবার নাইনটি আসছে যেমন এখান থেকে এই দুটোকে যোগ করে নাইনটি পেয়েছিলাম ঠিক তেমনই এইভ এবং এই যোগ করে পাচ্ছি যখনই নাইনটি পেলাম তখন এটা থেকে এটাকে বাদ দেবো থাকে কত আশি তারপরের কাজ কি ছিল আমরা গ্যাপ দিয়ে ভাগ করেছিলাম না তাহলে এখানে গ্যাপ কত আছে বলতো পাঁচ এখানে গ্যাপ কত ছিল চার এখানে গ্যাপ কত আছে পাঁচ তাহলে আমরা এবার কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে দাও কত হল ষোলো এই যে ষোলোটা পেলে গ্যাপ দিয়ে ভাগ করার পরে কি বলেছিলাম তাকে হাফ করে হাফ যোগ যোগ তাহলে সাড়ে আট এই সাড়ে আট কার মান বলতো এই টোটালটা এখান থেকে এইটুকুর আনসার হলো সাড়ে আট এর সঙ্গে দেখো যোগ আকারে আছে সাইন স্কোয়ার ডিগ্রি রিভার্স সাইন নাইনটির ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ভ্যালুটা পুট করতে হবে না এটা তো যোগ আকারে আছে এই টুকুর মান হচ্ছে আট তার সঙ্গে মানে এক যোগ করলে হবে হবে সাড়ে তোমার আশা করি বুঝতে পেরেছ আমি আরও একটা অঙ্ক দেখিয়ে দেবো তবে লাস্ট অঙ্কটা তোমাকে করতে হবে কজে স্কোয়ার ওয়ান ডিগ্রি কজে স্কোয়ার ওয়ান ডিগ্রি আর এখানে কজে স্কোয়ার নাইন ডিগ্রি দুটো যোগ নাইনটি হচ্ছে হ্যাঁ নাইনটি হচ্ছে তাহলে আমরা কি করব এই এইটটি নাইন থেকে এই ওয়ান বাদ দেব তাহলে আমরা পাব কত অষ্ট আশি রিভার্স এরপরে আমাদের কি করতে হবে এদের যে গ্যাপ এই যে ওয়ান ডিগ্রি থ্রি ডিগ্রি তাহলে দুটোর গ্যাপ কত এই যে থ্রি ডিগ্রি আর এই যে ফাইভ ডিগ্রি গ্যাপ কত দুই তাহলে এই গ্যাপ দিয়ে আমরা ভাগ করব এই ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করব এই ডিফারেন্স দিয়ে ভাগ করে কত পেয়েছি চুয়াল্লিশ বিকজ ডিফারেন্স দিয়ে ভাগ করার পরে কি বলেছিলাম তাকে হাফ করে তাহলে চুয়াল্লিশের হাফ কত বাইশ হাফ করে হাফ যোগ করে দেবে আনসার কত সাড়ে বাইশ সেম অঙ্ক তোমার জন্য রেখেছি এটা একদম একইভাবে করবে এখানে সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি সাইন স্কোয়ার এইটটি ফাইভ ডিগ্রি তাহলে কি করবে এইটি ফাইভ থেকে প্রথমে ফাইভ বাদ দেবে দিয়ে যেটা হবে তাকে এদের ডিফারেন্স ডিফারেন্স কত আছে এক এক দিয়ে ভাগ করে যেটা হবে তাকে হাফ করে তার সঙ্গে হাফ অ্যাড করে দেবে তাহলে এই আনসার হয়ে যাবে তো এই আনসারটা কত তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবে বিভার্স আজকে আমি চেষ্টা করলাম তোমাকে টাই ট্রাইগোনোমেট্রির পার্ট ওয়ান বলে একটা চ্যাপ্টার বা একটা টাইপ যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বহুবার এসে এসএসসির এসসির পরীক্ষা এসে রেলের পরীক্ষা এসে গ্রুপ ডির পরীক্ষা এসে সেই অঙ্কটার একটা প্যাটার্ন আমি তোমাকে দেখালাম আশা করি এই প্যাটার্নের অঙ্ক তোমাকে দিলে তুমি পারবে আজকে এই পর্যন্ত পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই